বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেক দূর থেকে প্রশ্নটি এসেছে, বলছেন যে আমার স্বামীর সাথে ব্যবসায় সূত্রে কিছু হিন্দুদের সাথে কাজকর্ম চলে, ওই হিন্দু জানি না কি লিখেছেন, তাদের দিওয়ালি উপলক্ষে কিছু উপহার, এক প্যাকেট খেজুর এবং এক প্যাকেট কাজু বাদাম দিয়েছে। উপহার দেওয়ার সময় বলেছে, আমরা আমাদের পূজা উপলক্ষে আমাদের সব কাস্টমারদের জন্য উপহার দিচ্ছি। আমার প্রশ্ন হলো, হিন্দুদের দিওয়ালি উপলক্ষে দেওয়া এই উপহার কি মুসলিমদের জন্য নেওয়া জায়েজ হবে? এই হচ্ছে জিজ্ঞাসা। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, সুতরাং এই বিষয়ে বড় বড় সৌদি আরবের যে ওলামা ইকরাম, হায়াতুল কবাইল ওলামা, তাদের ফতোয়া থেকে একটা ফতোয়া আপনাদেরকে শোনাচ্ছি। সে ফতোয়াতে বলছেন যে, আম্মা কাবুলুল হাদিয়া মিনাল কাফির ফি ইয়াউমি ঈদিহি, কাফেরের গিফট কবুল করা কাফেরদের বা অমুসলিমদের উৎসবের দিনে, উৎসবের দিনে, ফালা হারাজা ফিহে, এতে কোনো আপত্তি নেই, জায়েজ আছে। কিন্তু সেটা যেন সেই দেবদেবীর জন্য উৎসর্গ করা না হয়। শর্তগুলি পরে বলছি, একদিক থেকে যেভাবে তিনি লিখেছেন পড়ে শোনাই, আর কিছু শর্ত আছে, সেই শর্তগুলি পরে বলব। ওয়ালা ইউআদ্দু যালিকা মুশারাকাতান ওয়ালা ইকরানা লিল ইহতিফাল, আর আপনি কিছু গিফট দিলো নিলেন তাদের উৎসবের দিনে, এটা আপনার তাদের সাথে শেয়ার করা নাই, আপনি শেয়ার করে দিলেন তাদের বাতিলে পূজা পাঠে, আর তাদের এই ধর্মের বা এই উৎসবের বাতিল উৎসবের স্বীকৃতি দান করলে এটাও প্রমাণ করেন না। বালতু খাজু আলা সাবিলিল বিররে, বরং সদাচরণের জন্য এটা নেওয়া, সদাচরণের অন্তর্ভুক্ত এটি। ওয়াকাসদু তালিফা দাওয়া আল ইসলাম, উদ্দেশ্য হচ্ছে তাদের অন্তরকে আকৃষ্ট করা, ইসলামের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল এই বিষয়টিকে হালাল বলেছেন, ওয়াকাদ আবাহ আল্লাহ তাআলা বিররা ওয়াল কিসতাম আল কাফির, কাফেরের সাথে আল্লাহ সুবিচার করা এবং সদাচরণ করাকে জায়েজ বলেছেন, মুবাহ বলেছেন। আল্লাযি লাম ইউকাতিল মুসলিমিন, যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না, শরত মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধর্মে। আল্লাহ বলছেন সূরা মুমতাহিন আয়াত নম্বর 8-এ, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররু ওয়া তুক্সিতু ইলাইহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুক্সিতিন, আল্লাহ নিষেধ করছেন না ওই সব কাফের অমুসলিমদের সম্পর্কে যারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াইও করে না, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কারও করে না, তাদের সাথে আন তাবাররু ওয়া তুক্সিতু, তাদের সাথে সদ্ব্যবহার করতে এবং তাদের সাথে ইনসাফ করতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুক্সিতিন, আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তবে ওয়ালাকিন্নাল বিররা ওয়াল কিসত, ইনসাফ করা এবং সদ্ব্যবহার করা, লায়ানিল মওয়াদ্দাতা ওয়াল মাহাব্বা, তার মানে এই নয় যে তাদের ভালোবাসা, কখনো ভালোবাসা নাই, তাদের ভালোবাসা জায়েজ নয়। আর তাদের এই শিরকি কুফরি উৎসবের এবং তাদের এসব পুজো পাঠের ভালোবাসা জায়েজ নাই। ঈদ লা তাজুজ মাহাব্বাতুল কাফির ওয়ালা মওয়াদ্দাতুহু, কাফেরের ভালোবাসা এবং তাদের সাথে সম্প্রীতি জায়েজ নয়। ওয়ালা ইত্তেখাযু সাদিকান ও সাহিবান, তাদেরকে সঙ্গী গ্রহণ করা এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা, এটাও জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার আয়াত নম্বর 22-এ এই বিষয়টি বিস্তারিত বলেছেন, লম্বা আয়াত, সেজন্য তার অর্থ করলাম না। এরকম সূরা মুমতাহিনার শুরুতে রয়েছে, লা তাত্তাখিযু আদুউ ওয়া আদুউকুম আউলিয়া তুলকুনা ইলাইহিমিল মাওয়াদ্দা, এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। এই রকম সূরা আলে আমরা আয়াত নম্বর 118-তে আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুদের আয়াত নম্বর 113-তে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, জালেমদের দিকে তোমরা ঝুঁকে যেও না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 51-তে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, মিত্র হিসাবে, বাদুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু হইতে পারে না। অমাইয়াতা আল্লাহ মিনকুম ফাইন্ন মিনুম, তাদের সাথে কেউ যদি বন্ধুত্ব স্থাপন করে তাহলে তাদের দলভুক্ত হবে। বন্ধুত্বের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। আর সদ্ব্যবহার সম্পর্ক? কথাবার্তা, কথাবার্তা আমার সাথে, কথাবার্তা ভালো আমার, তার সাথে চলাফেরা ভালো, তাকে আমার হাত দ্বারা কষ্ট দিনে, চোখ দ্বারা কষ্ট দিনে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দিনে, এটা জবান দ্বারা কষ্ট দিনে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ, বড় একজন ইমাম মুজাদ্দিদ, তার উক্তি বলছেন, ও আম্মা কাবুলুল হাদিয়াতি মিনহুম ইয়াউমা ঈদিহিম, হাদিয়া উপঢৌকন নেওয়া অমুসলিমদের কাছ থেকে তাদের উৎসবের দিনে, ফাকাদ কদ্দামনা আন আলী ইবনে আবি তালিব, ইতিপূর্বে আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছি, আন্নাহু উতিয়া বিহাদিয়াতি নাইরুজ ফাকাবিলাহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে চলে গেছিলেন ইরাকে, সেখানে মজুসিরা অগ্নিপূজকদের দেশ, ইরান ইরাক একই ছিল, তো সেখানে যেহেতু আশেপাশে মজুসিরা বাস করতো, তাদের নাইরোজ মানে নওরোজ, নওরোজ, নও মানে কিন্তু নতুন, আমরা নও মুসলিম বলছি না, নওরোজ,
ফার্সিতে নওরোজ বলে, আরবিতে নাইরোজ বলা হয়, আর সেটা ইংরেজিতে নিউ ইয়ার বলা হচ্ছে, আর বাংলাতে নববর্ষ বলা হচ্ছে। তো এই অগ্নিপূজকদের নববর্ষ উপলক্ষে তাদের একটা বর্ষ আছে, যেমন বাংলার আছে, এইরকম আমি আরও হিন্দুদের বিক্রমাদিত্যের আছে, এগুলি রয়েছে যে বৈশাখ থেকে শুরু হয়ে আপনার এই পর্যন্ত কী বলছে চৈত্র পর্যন্ত, এইরকম ধরনের তাদেরও তারিখ রয়েছে। তো সেই উপলক্ষে নববর্ষ উপলক্ষে হাদিয়া দেওয়া হয়েছিল ফাকাবে লাহা, আলী রাজিয়াল্লাহ তাআলা সেটা কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন। দলিল পাওয়া গেল তাহলে। মুসান্নাফ ইবনে আবি শাইবা তুরে চান্নাই রাতান সালাত আয়েশা, জনক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, কালাত ইন্না লানা আজার জামুজাইর ওয়াহ মুরদেব মিনাল মাজুস, আমাদের ছেলে মেয়েদেরকে স্তন্য দানকারী একজন অগ্নিপূজক মহিলা রয়েছে, অগ্নিপূজক মহিলা দুধ পান করে, তো দায়া ছিল। ওয়াইন্নাহু ইয়াকুনু লাহুমুল ঈদ, তাদের ঈদ উৎসব হয়ে থাকে, ফায়ুহুদুন আলান আমাদেরকে উপঢৌকন দিয়ে থাকে। ফাকালাত, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর বলেছিলেন, আম্মা মা যুবিহা লিযালিকা আলইয়াম ফালা তাকুলু, সেই দিন তারা যে জবাই করেছে সেই জবাইটা হচ্ছে তাদের দেবদেবীর জন্য উৎসর্গ, সুতরাং জবাইটা খাবে না তাদের। ওয়ালাকিন কুলু মিন আশজারিহিম, তাদের গাছপালা থেকে ফল ফ্রুট যদি দেয় তা খাও, অসুবিধে নেই। তাহলে কী বোঝা গেল? আগে যে বলেছি যে তাদের জবাই করা বা যেগুলি উৎসর্গ করা তাদের দেবদেবী নয় সেগুলো খাওয়া যাবে না। এইরকমই আবু বারজা রাদিয়াল্লাহু সাহাবী থেকে রয়েছে, আন্নু কানা লাহু সুকান মজুস, তার পাশে আশেপাশে প্রতিবেশী ছিল বসবাসকারী মজুস অগ্নিপূজক। ফাকানু ইহুদুন আল্লাহ ফিন নওরোজ, নববর্ষে আর মহারাজান তাদের মেলার দিনে তাদের কে তারা ইয়ে দিত, আবু বারজাকে তারা হাদিয়া দিত, উপঢৌকন দিত। ফাকানা ইয়াকুলু লি আহলিহি, পরিবারকে বলতেন, মা কানা মিন ফাকিহাতিন ফাকুলুহু, ফল ফ্রুট হলে খেয়ে নাও, ওমা কানা মিন গাইরে যালিকা, আর ফল ফ্রুট ছাড়া যদি তাদের গোস্ত টোস্ত জবাই করা হয় ফরুদ্দু হো, সেটা ফিরিয়ে দাও, ফেরত করে দাও, কি হবে না। বলছেন ফাহাদা কুল্লু ইয়াদুল্লু আলা আন্নাহু লা তাসিরুল ঈদ ফিল মানঈ মিন কবুলি হাদিয়াতিহিম, এগুলি প্রমাণ করে যে তাদের হাদিয়া উপঢৌকন কবুল করায় কোনো বাধা নেই তাদের উৎসবের, কারণ যে উৎসবের দিনে হাদিয়া দিচ্ছে সেই জন্য। বাল হুকমু হাফিল ঈদে ওয়া গাইরি সাওয়া, উৎসবের দিনে দিক আর অন্য সময় হাদিয়া উপঢৌকন দিয়ে কি নেওয়া জায়েজ, এবং অন্য অন্য সময় এমনি রসুলুল্লাহ সাল্লামের কাছে কাফের রাজা বাদশাহরও হাদিয়া পাঠিয়ে উপঢৌকন পাঠিয়েছে, কবুল করেছে রসুলুল্লাহ, ইহুদির বাড়ি দাওয়াতও কবুল করেছেন। লিয়ান্নাহু লাইসা ফি যালিকা ইয়ানাতাল্লাহু ফি আলা শায়রি কুফরিহিম, কারণ আপনি যদি তাদের উপঢৌকন কবুল করেন এর মানে এই নয় যে তাদের আপনি পুজো পাঠে সহযোগিতা করলেন, পুজো পাঠে সহযোগিতা করা আলাদা আর বাতিল কাজ, কিন্তু তারা গিফটগুলি দিচ্ছে আপনি নিয়ে এলেন সেটা তাদের সহযোগিতা হলো না বলছেন। আর তারপরে বেশ কিছু কথা আরও উল্লেখ করেছেন, ইক্তেজা উসরাতুল মুস্তাকিমের প্রথম খণ্ড 251 পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার বলছেন হাসিল সার কথা হচ্ছে, আন্নাহু ইয়াজুজু লাকা কবুলুল হাদিয়াতি মিন জারাতিকা নাসরানিয়া ফি ইয়াউমি ঈদিহিম বিশুরুত, কয়েকটি শর্তকে সামনে রেখে, কয়েকটি শর্ত সাপেক্ষ প্রতিবেশীর বা আশেপাশে যারা অমুসলিম রয়েছে বা আপনার সাথে কাজ করে যারা কলিগ রয়েছে তাদের থেকে হাদিয়া উপঢৌকন কবুল করা জায়েজ রয়েছে শর্ত সাপেক্ষ, কয়েকটি শর্ত। কী শর্ত? প্রথম শর্ত, আল্লাহ আল্লাহ তাকুন হাজিল হাদিয়া মিন যাবিহাতিন যুবিহাত লিয়াজালিল ঈদ, সেটা যেন কোনো পশু জবাই করা না হয় যেটা তাদের ঈদ পূজা উপলক্ষে করেছে, কালী পূজাতে জবাই করা হয়েছে, দুর্গা পূজাতে জবাই করা হয়েছে যবিহা পশু, আর তারপরে মুশরিকের জবাই করাও খাওয়া জায়েজ নয়, ইহুদি নাসরানদের জবিহা খাওয়া জায়েজ, কিন্তু তাদের উৎসবের দিনে যদি জবাই করা হয় তাদের পুজো পাঠের দিনে তাহলে সেটা জায়েজ নয়, কারণ সেটা হয়তো উৎসর্গ করা হয়েছে। আর সানি দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তাকুনা মিম্মা ইউস্তানবি আলা তাশাব্বুহ বিহি ফি ইয়াউমি ঈদিহিম, এমন কিছু যেন গিফট না দেওয়া হয় যা দিয়ে তাদের উৎসবের দিনে তাদের সদৃশ্যতা পোষণ হয়ে যায়, যেমন যেই বস্তুগুলি দিয়ে তারা পুজো পাঠ করে, বলছে কাশ্যামা, যেমন বাতি, বাতি জ্বালানো, আপনার দেবদেবীর সামনে মোমবাতি জ্বালাচ্ছে বা কিছু জ্বালাচ্ছে, ধরেন এইরকমই ধরেন যেসব যেগুলোকে হিন্দুদের ভাষা বলে প্রসাদ, প্রসাদ বুঝেন তো, যেগুলো দেবদেবীর সামনে পেশ করা হয় মিষ্টি ফিষ্টি কলা ফলা ইত্যাদি এ ধরনের, ওই প্রসাদগুলি এনে দিচ্ছে, প্রসাদ বিতরণ করছে, মুসলিম খাবে না হারাম প্রসাদ খাওয়া, ওয়াজারি এইরকমই কোনো ডালপালা, ডালপালা এক এক দেশে এক এক রকম রয়েছে এবং এক এক জাতির এক এক রকম পূজায় রয়েছে, হিন্দুদের পূজাতে বেশ কিছু জিনিস ব্যবহার হয়, তুলসী, তুলসী পাতা, অমুক তমুক এইসব,
ইত্যাদি। তৃতীয় শর্ত হচ্ছে আইয়াস হাবাজালিকা শরহুন ওয়া তাওদিহুন লিআকাদি আলিআকিদাতিল ওয়ালা ওয়াল বারা লিআবনাইকা। যখন এই উপঢৌকনগুলি নেবেন আপনি অথবা আপনার ছেলেমেয়েরা, তখন তাদের সামনে ইসলামের যে ওয়ালা বারা বন্ধুত্ব আর শত্রুতার আকিদা রয়েছে সেটা স্পষ্ট করতে হবে, জানিয়ে দিতে হবে। হাত্তা লায়ান গেরাসা ফি কুলুবিহিম হুব্বু হাযা আলী, যাতে করে আপনার বাচ্চারা যখন আপনাকে অমুসলিমদের থেকে গিফট নিতে দেখলো, এটা না মনে করে যে আমার আব্বা তো গিফট নিয়েছে আর আমার আম্মা তো গিফট নিয়েছে, সুতরাং তাদের ঈদটা আমাদের ঈদ, তাদের উৎসব তাদের মেলা আমাদের মেলা, তাদের পূজা আমাদের পূজা, এমনটা না হয়ে যায়। বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দেখো ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম, লকুম দিনুকুম আলিয়ে দিন, হ্যাঁ কোনো সম্পর্ক নেই তাদের ধর্মের সাথে, কোনো সহযোগিতা নেই, কিন্তু পার্থিব হ্যাঁ সদাচরণ সদ্ব্যবহারের দাবি হচ্ছে যে তারা ওই উপঢৌকন দিলে নেব, আমরা উপঢৌকন দিতে পারি প্রয়োজনে তাদেরকে। তারপরে বলছেন যে চার নম্বর আইয়া কোনা কবুল আল হাদিয়াত বেকাসদে তালিফে বা দাওয়াতিল ইসলাম, উদ্দেশ্য আপনার তাদের হাদিয়া গিফট নেওয়ার হবে তাদের অন্তরকে জয় করা এবং তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের অন্তরটা খোলা। এই সময় যদি তাদের হাদিয়াটা নিয়ে নেন আর তার সাথে বলেন আপনি যখন একটা গিফট দিলেন, দেন আমার বাড়িতে একটা কিতাব আছে একটা ইসলামিক বই, একটু পড়ে দেখেন, নেবে না নেবে না, বাধ্য নিতে। কিন্তু যদি বলে যান না দুঃখিত আমি আপনার ওই পুজো পাঠে দিনের হাদিয়াটা দিয়ে গিফট টিফট নিতে পারি না, তো জীবন আর কথাই বলতে চাইবে না। যদি বলেন ইসলামের কথা তোমাদের ব্যবহার এত এরকম, বলবে না বলবে না, হ্যাঁ হ্যাঁ। তো উদ্দেশ্য আপনার যাতে করে কি থাকে, লিল্লাহ আল্লাহর জন্য, আপনি আল্লাহর দিনের জন্য। লান মাহাব্বাতিন আও মাওয়াদ্দা, ভালোবাসার ভিত্তিতে নয়, সম্প্রীতির ভিত্তিতে নয়, যে তাদের সাথে আন্তরিকতার ভিত্তিতে আর ভালোবাসার ভিত্তিতে না, মোটেই না। তো এই ছিল কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদের দিনের হেফাজতে তৌফিক দান করে এবং শিরক বিদাত থেকে কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। শিরক বিদাত কুফরিতে আমাদের যেন কোনো রকমের অংশ না থাকে, সেসব ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ও জাযাকুমুল্লাহ খাইরান, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।